আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ইউটিউব চ্যানেল জেমস স্টোরিজে। এই চ্যানেলটা যেহেতু একেবারেই নতুন, তাই চিন্তা করলাম আমার ভিডিওস আপলোড করার আগে আপনাদের জন্য ছোট্ট একটা ইন্ট্রো ভিডিও আমি করি। তো বেসিক্যালি যেহেতু আপাতত লাইক আমি ফ্রি আছি, সো চিন্তা করলাম ওয়াই নট ওপেন আ ইউটিউব চ্যানেল, বিকজ আমার যেহেতু গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে রিসেন্টলি, ফর দ্য টাইমিং আম কমপ্লিটলি ফ্রি, তো যার কারণে আসলে চ্যানেলটা খোলা। আর আমার ডিসক্রিপশনে কিন্তু আমি দিয়ে দিয়েছি আমি ট্রাই করবো এই চ্যানেলে আমার ডেইলি লাইফ ব্লগ আপলোড করার। সো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ 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 আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড অফকোর্স আমাকে কমেন্ট করে জানাবেন আমার যদি কোনো ভুল হয় অথবা কোন টাইপের কন্টেন্ট আপনারা দেখতে চাচ্ছেন সব কিছু কিন্তু আমাকে জানাবেন। শেয়ার করব যেহেতু আমি আজকে একটু কাজে বের হচ্ছি, সো চিন্তা করলাম কেন না সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন আমার সাথে সাথে। আমার গাড়ি ওয়েট করছে। ভাইয়া কোথায়? আমার ড্রাইভার কোন রুমে? আচ্ছা, বেসিক্যালি আমি আপনাদেরকে তো তখন শুরু থেকেই বলেছি যে আমি স্টুডেন্ট, আমি সবে মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, কিন্তু আমার আসলে আরও একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আসলে পড়াশোনার প্রেশারে সামহাও কাজটা একটু কম করা হয়। দুটো আসলে ব্যালেন্স করতে গিয়ে দেখা গেছে যে মিডিয়ার কাজটা আমি মাঝে মাঝেই অফ রাখি। তো সেটা কথা না, যেহেতু এখন ফ্রি আছি তাই মাঝে মাঝে আসলে টুকটাক কাজ করে থাকি। তো আজকে আমি যে জায়গায় আছি সেটা হচ্ছে মিস আর্থ, একটা পেজেন্ট হয় আপনারা অনেকেই জেনে থাকবেন। সেই পেজেন্টে আমাদের বাংলাদেশের পরিচিত একজন ফ্যাশন কোরিওগ্রাফার বুলবুল টুম্পাপু কোরিওগ্রাফি করছে, আর আমি টুম্পাপুর বেশ কাছের একজন মানুষ। তো আপুর সাথে আমার এই মিস আর্থ পেজেন্টে আপুর অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। আপনার তো জানি টুম্পাপু পুরো শোটা হচ্ছে কোরিওগ্রাফি করছে, তো আমার সেই সৌভাগ্যটা হয়েছে আপুকে অ্যাসিস্ট করার। এতদিন এই মেয়েগুলোর সাথে থেকে আসলে একটা স্পেশাল বন্ড আসলে তৈরি হয়ে গিয়েছে, তো খুব খারাপ লাগবে আসলে কালকে শেষ হয়ে যাচ্ছে, আমাদের রিলেশনটা বড় থাকবে, রাইট? শো এর পরেও দেখা হবে। সো এরা হচ্ছে আমাদের কন্টেস্টেন্টস, আরো আছে পরে হচ্ছে, তাই না? সো কালকে হচ্ছে ওদের ফিনালে, তো আমি যতটুকু সম্ভব ট্রাই করেছি আপুকে অ্যাসিস্ট করে ওদেরকে যতটুকু সম্ভব শেখানোর। সো আই হোপ তোমরা মানে একটু হলেও কিছু শেখাতে পেরেছো। আমরা হ্যাঁ হেল্প করার জন্য আমরা যে তুমি আমরা সব মাইক খেতাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আপুকে যতবার বলেছি যে আপু এটাতে সমস্যা হচ্ছে, ওটা সমস্যা হচ্ছে, আপু বিরক্ত না হয়ে বকা না দিয়ে আমাদের বারবার বারবার করে শিখিয়েছে, এই জিনিসটা আপুর মধ্যে অনেক ভালো। আপু সবচেয়ে ভালো গুণ হচ্ছে আপু অনেক ফ্রেন্ডলি। থ্যাংক ইউ। আর অনেক চট্টগ্রামে আমি ট্রাই করেছি যথেষ্ট সম্ভব তোমার সাথে ফ্রেন্ডলি থেকে কাজটা করার, তো ভুলে যাও না আমাকে, মনে রেখো, কালকে তো পাঠাই দিও। তো এই তো দেখতে পাচ্ছেন মেয়েরা ওদের রিহার্সাল শুরু করে দিয়েছে। টোটাল টপ 10 কন্টেস্টেন্টদেরকে নিয়ে আগামীকাল গ্র্যান্ড গালা প্রোগ্রামটা হবে। আসলে মিস আর্থ বাংলাদেশ খুবই প্রমিনেন্ট একটা পেজেন্ট, বিউটি পেজেন্ট, তো এরকম একটা পেজেন্টের সাথে নিজেকে কানেক্টেড রাখতে পেরে আই এম রিয়েলি ফিলিং ভেরি প্রাউড, কারণ আসলে এত কষ্ট করে এই মেয়েগুলোকে
গ্রুম আপ করা ট্রাই করেছি, আমার নিজের যতটুকু নলেজ আছে সেটা তাদের সাথে শেয়ার করতে পেরেছি। আসলে খুবই ভালো লাগার একটা অনুভূতি, সেটা বলে বোঝানো যাবে না। আশা করছি কালকে ওরা ভালো করবে, কারণ আলটিমেটলি ওরা যখন ভালো একটা আউটপুট দেবে সেটা কিন্তু আমাদেরই সার্থকতা। কারণ এই কয়েকটা মেয়ের জন্য পুরো গোটা একটা ইউনিট সেই এক মাস ধরে খাটাখাটি করছে, কারণ তাদের পেছনে মেকআপ আর্টিস্ট আছে, ডিজাইনার আছে, কোরিওগ্রাফার আছে, সাউন্ডের লোকজন আছে, পুরো ম্যানেজমেন্টের মানুষজন আছে। সো মানে এই মানুষগুলোই কষ্টগুলো সার্থক হবে তখনই যখন প্রোগ্রামটা সাকসেসফুল হবে। আর যেহেতু পার্সোনালি আমি এদের সাথে খুব অ্যাটাচড ইমোশনালি, কারণ ইউনো এক মাস ধরেই আমি ওদেরকে গ্রুম আপ করার ট্রাই করছি, তো ইনশাল্লাহ কালকে আশা করছি ভালো কিছু একটা হবে। অ্যান্ড অফকোর্স কালকে আপনাদের সাথেও একটা ভালো ব্লগ আমি ইনশাল্লাহ শেয়ার করতে পারবো। কালকের গালা প্রোগ্রামটা হচ্ছে আপনাদের রেডিসন ব্লুতে, সকালে আমাকে চলে যেতে হবে ওদের স্টেজ রিহার্সালের জন্য, সন্ধ্যাবেলা তো ইউনিট গালা নাইট হচ্ছে। সো আল্লাহ হাফেজ, এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল।